नमस्कार बंधुरा, झुम्पार रान्नाघरे सबाइके स्वागत। आमार आजके रेसिपी एकदम झरझरे झाल सूजी बा नोनता सूजी। आपनारा ब्रेकफास्टे बा सन्ध्याबेला जलखाबारे एटा खूब सहजे बानिये निते पारबेन। एई झाल सूजी बानाते अनेके अनेक समस्या पड़े, हय झरझरे हय ना, नयतो दोला पाकिये जाय, एसब किछुई हबे ना। एई भिडियोते आमि आपनादेरके कयेकटि टिप्स शेयार करब, सेइगुलो फलो करले खूब सहजे आपनारा बानिये निते पारबेन। आपनारा सम्पूर्ण भिडियोटि देखते थाकुन। झाल सूजी बनानोर जन्य सबार प्रथमे आमी सूजीटाके शुकनो कड़ाइते ड्राई रोस्ट करे नेब। तार जन्य दिए दिलाम एखाने एक कप सूजी, आर ओजने आछे एखाने 150 ग्राम। आमी एखाने 4 कप मेपे सूजीटा नियेछि। एबार सूजीटाके लो फ्लेमे 5 मिनट धरे भेजे निते हबे। सूजी लो फ्लेमे 5 मिनट भेजे नेওয়া হয়ে গেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে একটু, আর একদম ঝরঝরে হয়েছে। এবার এটা আমি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা চিনি বাদাম। চিনি বাদামগুলো এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বাদামগুলো ফাটতেও শুরু করে দিয়েছে। দেখুন বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো সরষে, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দেব ফ্রেশ কারি পাতা। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আর একটু কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি। আদা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ 1 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ এখানে লাল করে ভাজার দরকার নেই। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। আলু দিয়ে আরও 1 মিনিটের জন্য আমি এটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা ছোট সাইজের গাজর কুচি। এখানে আমি গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশেও যাবে। দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে আলু আর গাজরটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, এতে করে গাজর আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু আর গাজর মোটামুটি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, এতে করে কালারটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোর ভেতরে বীজটা আমি ফেলে দিয়েছি, তবে এখানে টমেটোটা কিন্তু আলু আর গাজর সিদ্ধ হওয়ার পর দিতে হবে, না হলে টমেটো একদম গলে মিশে যাবে। টমেটো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। এবার সবজির সঙ্গে সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না, না হলে কিন্তু সুজি পুড়ে উঠবে আর ঝরঝরে হবে না। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজির সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি আপনাদের যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেই পদ্ধতি ফলো করলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ঝরঝরে ঝাল সুজি।
এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব এক চামচ চিনি। তবে চিনি আর নুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই ঝাল সুজিতে অবশ্যই করে চিনিটা একটু দেবেন, এতে করে সুজির টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের জন্য। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে দিয়ে দেব এক কাপ জল। তবে জল একবারে বেশি দেবেন না, একদম অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে সুজিটা খুব ভালোভাবে ঝরঝরে হবে আর এক জায়গায় দলা পাকিও থাকবে না। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এক কাপ জল দেওয়া হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সুজি এক জায়গায় করে আমি এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা হতে দেব 5 মিনিটের জন্য। তবে অবশ্যই লো ফ্লেমে করতে হবে, এর মধ্যে সুজিটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর ফুলেও উঠবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে আমি ঢাকনাটা খুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, দেখুন সুজিও খুব ভালোভাবে ফুলে উঠেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। আর বাদামটা কিন্তু শেষেই দিতে হবে, না হলে কিন্তু সেই বাদামের ক্রাঞ্চি ভাবটা থাকবে না। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঝাল সুজি বা নোনতা সুজি আপনারা সকালবেলায় বা সন্ধ্যাবেলার টিফিনও খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে আর বানানো খুবই সহজ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার সবশেষে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এই ঝাল সুজিতে অবশ্যই করে পাতিলেবুর রসটা দিতে হবে। এতে করে খেতে কিন্তু বেশি ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। লেবুর রস দেওয়ার পর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন।